কথা বলা যাবে? হ্যাঁ কথা বলা। আসেন না, গলির ভিতরে আসেন, এখানে রাস্তা আসলে। ভাইয়া আসেন, দাঁড়াই। আচ্ছা, ব্যাপারটা হইতেছে যে আপনি ফুটপান্ডায় রাইড করেন, পাশাপাশি স্টান্ট প্র্যাকটিস করেন। হ্যাঁ জি। বললেন নরসিংদী থাকেন বা ঢাকায় কার সাথে থাকেন? বড় ভাই বাসা, ওই বাসাতে শেয়ার করে আর কি রুমে থাকতেছি। আচ্ছা, ওখানে কয় টাকা লাগে? 1500 টাকা লাগে। পাশা থেকে টাকা আনেন না আপনি ম্যানেজ করেন? আমি ফুটপান্ডা টাকা দিয়ে আমি খাওয়া দাওয়া তো ফ্যামিলি বাসায় খাইতেছি, খাওয়া দাওয়া কষ্ট, দুই বেলা খাই। আরেক বেলা কি করেন? আরেক বেলা সকালে চার রুটি খেয়ে কাটাই দেই। কিসে পড়াশোনা করতেছেন? ইসিসি পরীক্ষা দিছি। পকেট খরচ তো আসে না, বাসা থেকে সাপোর্ট করে না তেমন, একটা স্টান্ট রাইডিং করি দেখা। ওকে, তারপর ভাবলাম যে দুই তিন মাসের জন্য ঢাকায় এসে পড়লাম, দুই মাস পর পরীক্ষা হবে, তো এই দুই তিন মাসে আমি কিছু টাকা জমানোর চেষ্টা করতেছি আর কি। ওকে ফাইন, মানে টাকা জমানোর জন্য ঢাকায় আসছেন, একলা রুম শেয়ার করে থাকতেছেন, মানে আলাদা খাইতেছেন, সকালে না খাইয়া রাইড দিতেছেন। হ্যাঁ